এখন দেখবেন ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ, পরিচালনা ইমারত হোসেন সুহাগ, পরিবেশিত হচ্ছে এলিন ফুড প্রোডাক্টস এর সৌজন্যে। প্রবাসে বাংলার মুখ, সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে আছি আমি অ্যানি খান। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্রবাসীদেরকে নিয়ে একটি প্রামাণ্য অনুষ্ঠান। এখানে তুলে আনি আমরা প্রবাসী জীবনের নানান ধরনের হাসি, কান্না, সুখ দুঃখ, তাদের জীবনের ঐতিহ্য ও তাদের জীবনের নানান দিক। আজও তার ব্যতিক্রম হবে না। চলুন তাহলে আমরা আমাদের আজকের পর্বটি দেখে নিই। তিনি 1982 সালে শ্রমিকের কাজ নিয়ে কাতার আসেন। প্রবাস জীবনের অনেক হাত প্রতিঘাতের পর তার আজকের এই অবস্থান। এই আধুনিক কৃষি খামারটি অত্যন্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন, আর এই উন্নত প্রযুক্তির পেছনের মানুষটি হল বদরুল ইসলাম। তিনি দীর্ঘ 20 বছর কাতার সরকারের পানি এবং কৃষি গবেষণা কেন্দ্রে কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার গবেষণাতে যুক্ত ছিলেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন এই উন্নত প্রযুক্তির খামার। এই কৃষি খামারটির মালিক বদরুল ইসলামের কাতারের ব্যবসা প্রতিষ্ঠান ম্যাসেলুন ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বদরুল ইসলাম দীর্ঘ 37 বছর থেকে কাতারে রয়েছেন। কৃষি রিসার্চিং ডিপার্টমেন্টে চাকুরি জীবন শুরুর পর পিছিয়ে দেখাতে হয়নি বদরুল ইসলামকে। বদরুল ইসলাম তার নিজস্ব বুদ্ধি কৌশল, 37 বছর প্রবাস জীবনের কৃষি রিসার্চিং এ 20 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোহাসিরের কেন্দ্রস্থল থেকে 40 কিলোমিটার দূরে হোম সালাল আলী এলাকায় একটি তাঁবুতে 7 জন লোক দিয়ে শুরু করেছিলেন এই খামার। আজ এখানে 247 বিঘা ভূমিতে সৃষ্টি হয়েছে সবুজে ঘেরা কৃষি নগরী। অন্যান্য দেশের কর্মরত শ্রমিকের পাশাপাশি বাংলাদেশি প্রায় 300 শ্রমিক এখানে কাজ করছেন। এখানে 7 বছর আছি, আর এখানে যারা আছে সবাই হচ্ছে বাঙালি। বিশাল গ্রিন হাউসে রয়েছে দেশি বিদেশি উন্নত জাতের বৃক্ষ। আলো, তাপ, পানি নিয়ন্ত্রিত অবস্থায় চলছে এই গ্রিন হাউসটি। উৎপাদন হচ্ছে ফল, ফুল, বৃক্ষরাজি সহ সব ধরনের সবজি। বদরুল ইসলামের এই সাফল্যের পেছনে রয়েছে কৃষির প্রতি আব্দুল্লাহ সালেম আল সুলাইতিনের বিশেষ আন্তরিকতা। এই খামারে ফুলের মধ্যে রয়েছে পিটুনিয়া, সকামি পুরুষ প্রাণী, বিভিন্ন ধরনের ডেজি, পোর্টুলকা, গোলাপি গোলাপ, সূর্যমুখী ও গাঁদা ফুল সহ নানা রকম ফুল। সবজির মধ্যে শসা, টমেটো, লঙ্কা, বেগুন, চেরি, টমেটো ও ফরাসি মটরশুটি সহ নানা রকম সবজি। বৃক্ষের মধ্যে রয়েছে আম, লেবু, নিম, পাম গাছ, বনসাই ও বিভিন্ন ধরনের শোভাময় গাছপালা। আমাদের বাংলাদেশি শ্রমিকদের নিয়ে সম্ভাবনা কি কাতার কৃষি? কাতার গভর্নমেন্ট কিন্তু কৃষির উপরে বেশ জোর দিয়েছে। এখানে যে ভেজিটেবলটা আসতো পাশাপাশি দেশ থেকে আসতো, কিন্তু এখন এই ভেজিটেবলগুলো আসার কোনো সম্ভাবনা নাই। যে ভেজিটেবলগুলো আসতেছে সাধারণত আসতেছে ইন্ডিয়া, বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে। এগুলো অনেক কস্টলি, কারণ ট্রান্সপোর্ট কস্টটা অনেক বেশি। ফার্মের মালিকের সাথে আলাপ করবেন, ওদের প্রথম পছন্দ কিন্তু বাংলাদেশি শ্রমিক, কারণ বাংলাদেশি শ্রমিকরা কৃষিকাজে দক্ষ। এই জন্য কৃষিতে এখানে ফার্মে বাংলাদেশি শ্রমিকের যথেষ্ট ডিমান্ড আছে। প্রিয় দর্শক, আমরা এই সালতানাত অব ওমানের রাজধানী মাস্কাট, মাস্কাট থেকে 200 কিলোমিটার দূরে আল কাবুরা নামক স্থানে এসেছি। এবং এই আল কাবুরা এলাকায় এই রমজান আলী যে সকল ক্যাটারিং পরিচালনা করে তার মধ্যে এই সমস্ত পশু জবাই করা হয়। এই গরুগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তিনি আমদানি করে এবং এখানে লালন পালন করে থাকে। প্রিয় দর্শক, এখন দেখবেন এই রমজান আলীর এই গরু ফার্মের উপর একটি প্রতিবেদন। মরুর বুকে গরু পালন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশি প্রবাসী রমজান আলী। তিনি ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আল কাবুরা এলাকায় এই খামার গড়ে তোলেন। বর্তমানে খামারে ছোট বড় মিলিয়ে 40টি গরু রয়েছে। প্রতিটি গরু থেকে 10 থেকে 20 মণ পর্যন্ত মাংস উৎপাদন হয়ে থাকে। প্রথমে তিনি শখের বসে গরুর খামার শুরু করলেও পরবর্তীতে হোটেল ব্যবসা শুরু করেন। বিয়ে, জন্মদিন ছাড়াও হোটেলে প্রচুর গরুর মাংসের চাহিদা থাকায় বাণিজ্যিকভাবেই তিনি গরুর খামার গড়ে তোলেন। এই মরুর বুকে গরুদের কি খাওয়ানো হয় জানতে চাইলে তিনি বলেন, গরুগুলো আমি আমদানি করছি সোমালিয়া থেকে। এগুলা বিবাহ অনুষ্ঠান, গায়ে হলুদ, জন্মদিন, এখানে যত অনুষ্ঠান হয়ে থাকে আর কি সব অনুষ্ঠানে আমরা ব্যবহার করি। এগুলাতে এগুলো আমরা দেশি, আমাদের প্রয়োজনীয় দেশীয় খাবার আছে এখানে। এখানে আরবিতে বলে গেত, সেবলু,
এগুলো হচ্ছে ওমানের জনপ্রিয় খানা, এগুলা খাওয়াইছি, এখনো বর্তমান দিতেছি আলহামদুলিল্লাহ। এগুলা দেওয়াতে গরুগুলা স্বাস্থ্যবান হয়েছে। এগুলা যদি আমাদের বাংলাদেশ থেকে যদি আমদানি হয়, আমাদের জন্য আমাদের দেশের উন্নতি হবে, আমাদের নাম হবে। আমি চাই অন্য দেশ থেকে আনার চেয়ে বাংলাদেশ থেকে আসুক। গরুর বাছুরগুলো তিনি সোমালিয়া থেকে আমদানি করে থাকেন। খেজুর ও কাঁচা খাবার খাওয়ানোর ফলে দ্রুতই বেড়ে ওঠে গরুগুলো। বাংলাদেশ থেকে গরুর বাছুর মাংস কেন আমদানি করা হয় না জানতে চাইলে বললেন, আমাদের এখানে গরু লাগবে, ছাগল লাগবে, যা যা কিছুর প্রয়োজন আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক উপরে যাক। বাংলাদেশ থেকে যদি বাংলাদেশ সরকার আমাদেরকে যদি কিছুটা সহযোগিতা করে, আমরা এখানে বাংলাদেশে যা যা প্রয়োজন সব কিছু আমরা আনতে পারবো। আমরা বাংলাদেশ থেকে ছাগল আমদানি করতে পারবো, গরু আমদানি করতে পারবো, মুরগি আমদানি করতে পারবো, মাছ আমদানি করতে পারবো, সবগুলো আমরা আমদানি করতে পারবো ইনশাআল্লাহ। ওমানে প্রচুর মরুভূমি রয়েছে, সেখানে প্রবাসী বাংলাদেশিরা রমজান আলীর মতো খামার গড়ে তুলে নিজেরা যেভাবে স্বাবলম্বী হতে পারে, তেমনি দেশের রেমিটেন্স বৃদ্ধি করা সম্ভব বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। দর্শক, আপনারা দেখছেন এলএন ফ্রুট প্রোডাক্টস লিমিটেডের সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ। অনুষ্ঠানটি অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছে বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এলাম এলএন ফুড প্রোডাক্টস লিমিটেডের সৌজন্যে পরিবেশিত অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে প্রবাস জীবনের সভ্যতা ও দক্ষতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গ্রিল হাউসে জনাব হেদায়েত। প্রায় 3 যুগ ধরে ওমানে বসবাস করছেন তিনি, ফলে ওমান সরকার তাকে সেখানকার নাগরিকত্ব দিয়েছে। আজ তিনি একজন সফল, সুপ্রতিষ্ঠিত ও ধনাঢ্য ব্যবসায়ী। গ্রিল হাউসের ব্যবসার সাথে তিনি গড়ে তুলেছেন টাইলস, ক্যাটারিং, হোটেল, মোটেল, সেনেটারি, মোজাইক সহ আরো কিছু প্রতিষ্ঠান। এসবই ওমানের রমেশ শহরে প্রায় 25 একর জমির উপর গড়ে তুলেছেন। ওমানে বসবাসের জন্য তৈরি করেছেন অট্টালিকা, সকল প্রাচুর্য তার বাসার মধ্যে ফুটে উঠেছে। বাসায় তার সহধর্মিনী এক সাক্ষাৎকারে বলেন, বাচ্চাদেরকে মানুষ করা, হাজবেন্ড কে দেখা, এটাই আমার লাইফ। আমার 3, 1 ছেলে, 2 মেয়ে। ছেলে বিজনেস দেখতেছে আর চার্টার অ্যাকাউন্টও করতেছে, আর বড় মেয়ে ফ্যাশন ডিজাইনে ইয়ে করতেছে, আর ছোটোটা ক্লাস 5। আর যে সময় মানে ওর হেল্প দরকার ছিল, আমার যেটুকু করার দরকার আমি ওর সাথে হেল্প করছি, কারণ ওর সাথে হেল্প না করলে তো হবে না। না, দুজনে মিলে যেটুকু করা দরকার করছি। আর ও একটু বেশি পছন্দ করে যখন বাসায় কেউ গেস্ট থাকলে, মানে নিজে আমি যদি বাসায় রান্না করে খাওয়াই, ওটা ও অনেক পছন্দ করে। Since I was small, we used to have dogs and everything, but now we have cats. We have 2 cats, we have fishes, we have turtles, and it's nice to have animals around me, so that's why I like to keep them. Right now I finished my British school, so after that I'm planning to do fashion design. অতিথি আপ্যায়নেও জনাব হেদায়েত একজন বিনয়ী মানুষ। তার আজকের এই সফলতার গল্প আমাদের কাছে তুলে ধরেন এভাবে, আমি সবসময় আমার ওয়াইফে স্মার্ট চলতে বলে, জি হ্যাঁ, জিন্স প্যান্ট, টি শার্ট এগুলো পরার জন্য বলে। আর ও আস আমার জন্য ঘড়ি, খুব ভালো ভালো ঘড়ি সেই আনে, আর যে আমি স্প্রেটা করি সেইটাও। এমন আমার ওয়াইফ, আমার সব কিছু আমার ওয়াইফ কিনে। আরেকটা কথা হলো কি, আমি যেখানে যাই, যেখানে সফর করি, শুধু আমারে বলিয়া দিব, আমার শুধু আইসা আমি সব লাগেজগুলো সব পাবো, ওগুলো হইতে সেভিং হইতে এভরিথিং সে রেডি করে দিব। ওই আমার ওয়াইফ দিব, নাহলে আমার মেয়ে দিবে, সব কিছু রেডি করে দিবে। আর আমার যে ওখানে টোকান লাগবে না বলে আমার তো একটা জাঙ্গা আসে না, একটা সিরুনি আসে না, এটা না, এভরিথিং সে আমার লাগি সে সব কমপ্লিট করে দিয়ে দিবে, বলছে এখন যাও। তারপরে পাসপোর্টটা আমার পকেটে লাইলে দিবে, যে বাংলাদেশ যে পাসপোর্ট আছে, লেবার কার্ড টার্ড এগুলো সব কিছু কমপ্লিট করিয়া তারপরে গাড়িতে লোড করে রাখিয়ে দিবে, লোডিং করবে করিয়া তারপর বলছে তোমার সব জিনিস রাখছি। সংযুক্ত আরব আমিরাতে 1 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত চলছে 3 মাসব্যাপী সাধারণ ক্ষমা। এই সাধারণ ক্ষমায় হাজার হাজার অবৈধ প্রবাসীরা বৈধ হবার সুযোগ সৃষ্টি হয়েছে, ফলে বাংলাদেশি শ্রমিকরা ভিসা ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা ভিসা পরিবর্তন করে অন্য কোম্পানিতে যোগ দিতে পারবেন। আমিরাতে কর্মরত বিভিন্ন পেশার প্রবাসীরা ভিসা পরিবর্তনের এই ঘোষণা কথা শুনে নতুন পাসপোর্ট করার জন্য ভিড় করছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ এমবাসিতে।
আমাদের অনুরোধ, আমরা যারা অবৈধ আছি, যারা পাসপোর্ট বানাইতে আসছি, আমাদের বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যেন পাসপোর্টটা এক সপ্তাহের মধ্যে যেন দেওয়ার জন্য চেষ্টা করে সেটাই। যারা অবৈধ এদেশে বসবাসরত বাংলাদেশের যত নাগরিক আছে তাদেরকে যেন এই সুযোগ কাজে লাগানোর সুব্যবস্থা করে দেয় এবং আমাদের পাসপোর্ট যারা করতে আসছি তার পাসপোর্ট যেন অতি দ্রুত আমাদেরকে ডেলিভারি দেওয়া হয়। এর থেকে আমরা তো 2000 থেকে পেপার উঠাইছি, আইডিটি কার্ড তো উঠাইছি, যে ভিসা লাগ দিল এটা তো উঠাইছি। উঠানোর পরে এন আইসি ফাইনাল বানাইয়া আনার পরে কইতে পাসপোর্টের নম্বর একটা শর্ট হয়ে গেছে, এটা জোগাড় করতে হলে পাসপোর্ট বানাই দেওয়া যাইব, আনলে বানান যাইতো না। আমি এই লইয়া চারবার তিনবার গেছি, আওয়ান গেছি একবার, আবুধাবি আইসি দুইবার, আগে জন্মদিন কার্ড বানাইছি একবার, কখন আইসি একবার, এই লই আবুধাবি চারবার আইছি। এখন যদি আমার পাসপোর্টে না বানাই দেয় সরকারের থেকে কোনো ব্যবস্থা করে দিব কিনা, এখন এটাকে পাসপোর্ট পাইয়া না পাইতাম না, দেশের নাগরিক থেকে আমরা পাসপোর্টের থেকে বঞ্চিত। সিলেট বালাগরিস্তানা উসমানীনগর স্থানা ওসি বলতেছে, রিপোর্ট দিছে, এখানে আইতেছি, আমরা বলতেছি রিপোর্টটা আপনার যায় নাই এখন পর্যন্ত। এখন আমরা এই রিপোর্টটা দিয়ে কি করবো? আমরা যদি পাসপোর্ট পাই না সময় পর্যন্ত, ওসি সাহেব যদি রিপোর্টটা না দেয় তাহলে আমরা কি পাসপোর্ট ভিসা লাগাইতে পারবো না, পাসপোর্ট বানাইতে পারবো না? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং দুবাইয়ের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশনের এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে 19 ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে বলে সমঝোতা স্বাক্ষরিত হয়। দুবাই অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নমিতা হালদার সমঝোতা স্মারকে সই করেন। এই সুযোগকে কাজে লাগানোর জন্য অবৈধ প্রবাসী বাংলাদেশিরা যারা আমিরাতে রয়েছেন তাদের কোনো ধরনের ডকুমেন্টস বা কাগজপত্র না থাকলেও তাদেরকে ডিজিটাল পাসপোর্ট বা MRP বানানোর সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। নতুনভাবে শ্রমিকদের ভিসা ট্রান্সফারের বিষয়টি দুবাই সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে। সৌদি আরবের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শ্রম বাজার আমিরাতে বর্তমানে 6 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। বাংলাদেশের সকল প্রবাসী ভাইয়েরা যারা সংযুক্ত আমিরাতে আছেন তাদেরকে আবারও জানাচ্ছি যে সাধারণ ক্ষমাটা গত 1 আগস্টে শুরু হয়েছে সেটার অর্ধেকের বেশি পার হয়ে গেছে। আমরা ইতিমধ্যে যাদেরকে দূতাবাসে পেয়েছি তাদের সবাইকেই আমরা পাসপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে অনেকেই আমাদের কাছে আসেন নাই। তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা কোনো রকম ভয় পাবেন না, আপনাদের যদি কোনো কাগজপত্র নাও থাকে, আপনাদের কোনো রকম পরিচিতির কিছু যদি নাও থাকে তাহলেও আপনারা দূতাবাসে যোগাযোগ করেন। আমরা আপনাদেরকে আমাদের যতটুকু করণীয় আছে তার মাধ্যমে, আপনারা যদি বাংলাদেশি হন আমরা আপনাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার চেষ্টা করব। সময় চলে যাচ্ছে, আপনারা অপেক্ষা করবেন না, কারণ এই ধরনের সুযোগ আগেও কখনো আসেনি, এখনো আসবে না। আমরা চাই বাংলাদেশের প্রতিটা নাগরিক সংযুক্ত আরব আমিরাতে যেন বিধভাবে বসবাস করেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন, আশ্বস্ত করেছেন যে যদি তাদের কাছে আমাদের বাংলাদেশিরা আসেন নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে, পাসপোর্ট নিয়ে, তাহলে তারা তাদেরকে বৈধভাবে থাকার জন্য সকল সুযোগ সুবিধা দিবেন। যারা বৈধভাবে এখানে থাকতে চান তারা, যেটাকে আপনারা ঘরের ভিসা বলেন, গৃহকর্মী হিসাবে থাকতে পারেন, কোম্পানিতেও, এটা একটা নতুন সুযোগ, কোম্পানিতেও আপনারা এখন ভিসা লাগাতে পারবেন। আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন এবং কোম্পানি যদি অফার থাকে তাহলে আপনাদের স্থানীয় তহসিল অফিসে আপনারা গিয়ে আপনার ভিসা প্রক্রিয়া শুরু করেন। যদি কোনো কারণে আপনার কোম্পানির ভিসা না হয়, যে কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো নিয়ে আমরা দূতাবাসে আসেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। জানা আলম জনি সৌদি আরবের শিল্পনগরী ইয়ানবুর প্রবাসী বাংলাদেশি, সরাসরি রাজনীতির সাথে জড়িত ও জাতির পিতা বঙ্গবন্ধুকে ভালোবাসেন প্রাণের চেয়ে বেশি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সরাসরি প্রবাসী বাংলাদেশের মাঝে মুজিবের আদর্শকে ছড়িয়ে দিতে গঠন করেন ইয়ানবু আওয়ামী যুবলীগের মাধ্যমে প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধান এবং জাতীয় সামাজিক যে কোনো অনুষ্ঠানে সহযোগিতার হাত প্রসারিত করার কারণে সৌদি প্রবাসীদের নিকট অল্প সময়ের মধ্যেই তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। জানে আলম জনি চট্টগ্রাম জেলার ফজলেঘাট গ্রামের স্বনামধন্য পরিবারে জন্মগ্রহণ করেন। 6 ভাই 4 বোনের মধ্যে চতুর্থ জনি কলেজ জীবনে ছাত্রলীগের সাথে জড়িত থাকলেও জীবিকার তাগিদে পাড়ি জমান পেট্রো ডলারের দেশ সৌদি আরবে। 1993 সালের 4 জুন সৌদি আরবে চাকরি করলেও স্বল্প সময়ের মধ্যেই গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠানটি, এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। চট্টগ্রাম জেলার ফজলেঘাট গ্রাম থেকে জানে আলম জনি সৌদি আরবে এসে উন্নতির শিখরে পৌঁছানোর গল্প আজ প্রবাসীদের মুখে মুখে। জনি নিরাপদ সড়ক চাই সহ শীর্ষস্থানীয় প্রবাসী সামাজিক সংগঠন থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।
আমার মিনি সুপার মার্কেটে বর্তমানে তিনজন কাজ করে, আমি সহকারে, আমি মাঝে মধ্যে যাই বসি জাস্ট আমার দেখার জন্য। আমি এই পর্যন্ত সৌদি আরবে 20-22 জন লোক আসছে এবং আনছি, প্রত্যেকে খুব ভালো আছে, প্রত্যেকে খুব ভালো আছে এবং আপনার স্বাবলম্বী, আজকে স্বাবলম্বী হয়ে কেউ কেউ দেশে আছে, কেউ এখানে আছে, কেউ ব্যবসা বাণিজ্য করতেছে, মোটামুটি সবাই স্বাবলম্বী দিয়ে ইনশাআল্লাহ একজন মানুষও, যেহেতু আমি দেখে শুনে, আমি বিভিন্ন প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন ইয়ার সাথে জড়িত ছিলাম বলে আমি দেখে শুনে আনতে পারছি এবং তারা আমার উপরে অনেক খুশি। তারা প্রায় আমার বন্ধু বান্ধব আমাকে সহযোগিতা করে, আমিও চেষ্টা করি বাঙালি কমিউনিটির মধ্যে যারা আসে, বিশেষ করে যেমন আজকে আমাদের কনসুলেট অফিসের লোকজন আসছে আমাদের কনসুলেট সেবা দেওয়ার জন্য, আমি আমার সর্বাত্মক সহযোগিতা তাদের সাথে করি এবং করছি এবং আমি সেটার যথাযথভাবে পালন করার চেষ্টা করি যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। কেউ আসে আমার কাছ থেকে খালি হাতে ফেরত যায় না, আমি পরামর্শ দিয়ে হোক, আর্থিক সাহায্য দিয়ে হোক, যেভাবে হোক আমি চেষ্টা করি তাদেরকে মেনে, অন্ততপক্ষে আমার কাছ থেকে যেন সে হাসি মুখে যেতে পারে, যে ওর যদি বিষাদ, যেটা যে কোনো বিষাদ থাকলে সেটা অন্ততপক্ষে সেটা শেষ করে চলে যেতে পারে, হাসি মুখে যেতে পারে। আর ইয়াম্বো প্রবাসী যারা আছে, ইয়াম্বো বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদের কাছে জনি ভাই নামে আমি বেশি পরিচিত এবং জনি ভাই বললে দুর্দান্ত সবাই চিনে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার দোয়া আছে। মূল কথা হচ্ছে আমি আমার এতটুকু আসার পিছনে আমার মা বাবা দোয়াই আমাকে এতটুকু নিয়ে আসছে এবং আমি সাধারণ মানুষের চেষ্টা করি, সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের উপকার করতে, উপকার করি, অপকার কারো করি না, করতে চেষ্টাও করি না। মান আওয়ামী যুব লীগের সভাপতি, ইয়াম্বো, ইয়াম্বো জেলার সভাপতি। আমরা দীর্ঘদিন থেকে দলের কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছি, যে কোনো একটা সংগঠনের সাথে জড়িত থাকার ফলে কাউকে কারো সাহায্য সহযোগিতা করতে সুবিধা হয়, সুবিধা হয়। তারপর সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জনকে সাহায্য সহযোগিতা করা যায়। বঙ্গবন্ধুর আদর্শকে নিজের বুকে লালন করি এবং বঙ্গবন্ধুর আদর্শই হচ্ছে সাধারণ মানুষের সাথে কাজ করা, সাধারণ মানুষের কাজ করে সাধারণ মানুষের কল্যাণ করা। আমি চেষ্টা করি সাধারণ মানুষের কল্যাণ করতে। আমি বঙ্গবন্ধুর আদর্শের সাথে এই জন্য জড়িত হয়েছি যেহেতু বঙ্গবন্ধুর মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। আমরা বাংলাদেশ, আজকে বাঙালি হিসেবে আমি সৌদি আরবে গর্ব করে আমি এখানে সৌদি আরবে বিচরণ করতে পারতেছি এবং আমি আমার যে বাঙালি ভাইদের সাহায্য সহযোগিতা করতে পারতেছি। আমার কাছে দল একটা জায়গায়, আমি কিন্তু প্রবাসী যারা আছে প্রত্যেকের, এমন কেউ বলতে পারবে না যে জনি ভাইয়ের কাছে গিয়ে আমরা যে একটু হতাশ হয়ে আসছি। আমি প্রত্যেক দলের যে আসুক না কেন আমার কাছে মানে কোনো পরামর্শ নিতে, যে কোনো কিছু নিতে আমি করি। দর্শক, আপনারা দেখছেন এলিট ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এলাম এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানে, সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এলেন ফুড প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্য পরিবেশিত অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠানটি। অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা দেখে নিব প্রবাসী জীবনে টুকিটাকি কিছু খবরাখবর। পাসপোর্ট ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ আলী। কাতার প্রতিনিধি হারুন রশিদ মৃধা জানান, বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট জব্দ করায় কাতারে মানবিত জীবনযাপন করছেন মোহাম্মদ আলী নামের এই মুক্তিযোদ্ধার সন্তান। পাসপোর্ট ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। মোহাম্মদ আলীর অভিযোগ, তার বিরুদ্ধে ব্যবসায়ীর লেনদেনকে কেন্দ্র করে কাতার আদালতে হয়রানিমূলক মামলা দিয়ে এবং কিছু অসাধু লোককে দিয়ে বাংলাদেশ দূতাবাসে অভিযোগ করিয়েছে একসময়ের ব্যবসায়িক অংশীদার শাহিন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাসপোর্ট জব্দ করেছে দূতাবাস। প্রতিপক্ষ শাহিন দেশে নিয়ে মেরে ফেলারও হুমকি দিয়ে আসছে বিভিন্ন মাধ্যমে। নিরাপত্তাহীনতায় দেশে ফিরে আসতে পারছেন না মোহাম্মদ আলী সহ তার পরিবারটি। কাতার আদালতের রায়ে মামলা থেকে খালাস পেয়ে গেছেন তিনি। কাতারের রাজধানী দোহায় স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন মোহাম্মদ আলী সহ তার পরিবার। দূতাবাসের সেবা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছানোর উদ্দেশ্যে এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে প্রবাসীদের সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ইয়ানবু অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন সরাসরি প্রবাসীদের কথা শোনেন এবং উত্থাপিত সমস্যাসমূহের সমাধান তাৎক্ষণিকভাবে প্রদান করেন। সভায় কনসাল জেনারেল তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, অর্জিত অর্থ বৈধ পথে দেশে প্রেরণ,
বাংলাদেশ বিমানে ভ্রমণ সঞ্চিত অর্থ দিয়ে ওয়েজার্নার্স বন্ড ক্রয় করে দেশে চলমান উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, সকল কর্মসূচিতে কনসুলেট কর্মকর্তা, কর্মচারী, মিডিয়া প্রতিনিধি এবং ইয়ানবু অঞ্চলের বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু যুব পরিষদ গঠিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা ও কর্ণফুলী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আনোয়ারা ও কর্ণফুলী প্রবাসীদের নিয়ে সার্জা সহ একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফিজ আবুল কালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইয়ার মোহাম্মদের পরিচালনায় যুব পরিষদ গঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভার সম্মতিক্রমে মোহাম্মদ মহিউদ্দিনকে আহ্বায়ক ও সদস্য সচিব ইয়ার মোহাম্মদ, 15 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সময় বলছে আমাকে এখন বিদায় নিতে হবে। বিদায় ক্ষণে বলতে চাই, আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা জানিয়ে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর 01704777777। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস probashebanglarmukh@gmail.com। আর হ্যাঁ ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠানটি দেখতে মিস করেছেন তারা ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube.com/probashebanglarmukh/ATN বাংলায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে সেম টাইম same channel. Till then, take care. Bye-bye.